আইন পেশায় অধিকতর উৎকর্ষতা ও দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রয়োজন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ বা স্পেশালাইজড ট্রেনিং। আইনজীবীদের কর্মক্ষেত্র কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। ল ইজ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, লয়ার্স আর সোশ্যাল ইঞ্জিনিয়ার্স। ল ইজ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বিকজ ইট স্ট্রাইকস আ ব্যালেন্স বিটুইন দ্য কম্পিটিং ইন্টারেস্ট ইন দ্য সোসাইটি। Laws are created to shape the society, and therefore it is an attempt to control human behavior and conduct through the help of law. And that is a work with which the lawyers are very closely involved. চতুর্থ বিপ্লবের এই সময়ে বর্তমান দ্রুত পরিবর্তনশীল তথ্য প্রযুক্তি ব্যবহারে প্রভাবিত সময়কালে নিত্য নতুন চ্যালেঞ্জ সামনে আসছে, যেমন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি। এই সকল ক্ষেত্র ব্যবহারের মাধ্যমে সাইবার সিকিউরিটি, ফেক নিউজ, হেট স্পিচ ভার্সেস ফ্রিডম অফ এক্সপ্রেশন সব কিছু নিয়ন্ত্রণেই প্রয়োজন হচ্ছে নতুন নতুন আইন প্রণয়ন। এক্ষেত্রে বিশেষ জ্ঞান অর্জনও প্রয়োজন। সংকট উত্তরণের কৌশল শিক্ষায় তাই আইনজীবীদেরকে সচেষ্ট হতে হবে। সেই সাথে কোভিড-19 অতিমারী কাটিয়ে উঠে বিল্ডিং ব্যাক বেটার অ্যান্ড গ্রিনার, ক্লাইমেট চেঞ্জ, অভিবাসন সংকট, উদ্বাস্তু সমস্যা, জ্বালানি ও পানি সংকট, দারিদ্র বৈষম্য নিরসন, SDG অর্জন, জেন্ডার সমতা প্রতিটি ক্ষেত্রে জুলা আইনজীবীদের প্রস্তুত করার ক্ষেত্রে দক্ষ ও ইকুইপ করার ক্ষেত্রে আইন প্রণয়ন, আইনের বিশ্লেষণ, আইনি কাঠামোয় পরিবর্তন আনায় জুলা সক্রিয় ভূমিকা রাখতে পারে। এবং আমরা আশা করি যে আগামীতে জুলা এই বৃহত্তর পরিসরে আরও বেশি কার্যকর ভূমিকা রাখবে। আমাদের দেশে আমরা ভার্চুয়াল আদালত ব্যবস্থা ইতিমধ্যেই প্রবর্তন করেছি এবং এর মধ্য দিয়ে বিরল নজির স্থাপন করেছি। এক্ষেত্রে আইনজীবীদের দক্ষ ভূমিকায় চালিকা শক্তি রূপে কাজ করেছে। আমি আশা করি আইন পেশায় যে নারী আইনজীবীরা যুক্ত রয়েছেন তাদের জন্য নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতকরণে এবং সম সুযোগ সুবিধা উন্মুক্ত করার ক্ষেত্রে জুলা অগ্রণী ভূমিকা পালন করবে। আজকের বাংলাদেশ দারিদ্রের হার 40% থেকে 18% নেমে এসেছে। স্বল্প উন্নত দেশের কাতার থেকে বেরিয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশের পথে পা বাড়িয়েছে। ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবতা।